অসহিংসা জিএম কাদেরকে বহিষ্কার করার ক্ষমতা রাখে না। জিএম কাদের ইচ্ছে করলে অসহিংসা কেউ যদি চান যে কোনো মুহূর্তে বহিষ্কার করতে পারেন, তার কারণ সেই ক্ষমতাটা একমাত্র পার্টির চেয়ারম্যানের আছে, অন্য কারো নাই। এই এটা তো দলের জন্য ক্ষতিকারক, গ্রুপিং ট্রুপিং এগুলো তো আসলে কোনটাই কাম্য নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, অসহিংসা জিএম কাদেরকে বহিষ্কার করার ক্ষমতা রাখে না, জাতীয় পার্টির গঠনতন্ত্রে সেই ক্ষমতা তাকে দেয়নি। আর রসেন্সার তো বরাবরই আমি দেখেছি যে পার্টির ভাঙন চায়নি, এখন উনি কি মনে কইরা এই পার্টির থেকে উনি এই পদক্ষেপ নিলেন আমি ঠিক জানি না। তবে উনি তাদেরকে নিয়ে জিএম কাদেরকে বহিষ্কার করছে, প্রথমত বহিষ্কার তো উনি করতেই পারেন না। আরেকটা হলো উনি যাদের সাথে এখন আছেন এরা কিন্তু জাতীয় পার্টির কেউ না, এরা সবাই কিন্তু বহিষ্কৃত নেতা। সেই প্রেক্ষাপটে এরা কিন্তু জাতীয় পার্টি থেকে আগে থেকেই আলাদা, তো সেখানে কিন্তু দলের ভাঙ্গন টাঙ্গন বলা আমার কাছে মনে হয় না এমন কোনো কিছু হইলো। তার কারণ যারা আগের থেকেই বহিষ্কৃত তাদের অনেক আগেই আলাদা দল বানাইতে পারত, তো এখন তারা বানাইছে, অত রসেনকে তারা রাজি রাজি করাইছে, তারা আলাদা দল বানাইলো। কিন্তু মূল যে স্রোত, মূল যে দল, সেই দল হচ্ছে জিএম কাদেরের নেতৃত্বেই দল আছে এবং জিএম কাদেরের নেতৃত্বেই মূল জাতীয় পার্টি এখনো আছে। আমার কাছে মনে হয় না যে যারা বহিষ্কৃত হয়নি জাতীয় পার্টি থেকে এমন একজন নেতাও রসেনের সাথে যাবে। মূলত হচ্ছে যারা বহিষ্কার হয়েছে এরকম লোক তো আরেকটা দল আরেকটা জায়গায় অবস্থান নিতেই পারে, এটা এমন কোনো কিছু না। কিন্তু মূল জাতীয় পার্টি যেটা, সেটা জিএম কাদেরের সাথে আছে, জিএম কাদেরের সাথেই থাকবে, এবং এতে করে আমার কাছে মনে হয় না দলে ভাঙন ডাঙ্গন বলে কোনো কিছু। দলে ভাঙন সেটাই বলে যখন দলের রানিং বহিষ্কৃত নয়, এমন রানিং কিছু মানুষ যদি আলাদা হয়ে যায় সেটাকে ভাঙন বলা যেতে পারে। সেটাও কতদিন টিকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেই প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হয়, এইরকম বহিষ্কারের বা এরকম কোনো কিছু জাতীয় পার্টির ক্ষতি তো যাওয়ার হয়েই গেছে, নতুন করে তেমন কোনো ক্ষতি আর হবে না। জিএম কাদেরের চেয়ারম্যান, জিএম কাদেরের নেতৃত্বেই দল আছে, জিএম কাদেরের নেতৃত্বেই সবাই থাকবে, এটাই শেষ কথা। না প্রথমেই তো আমি বলছি দলে কোনো ভাঙ্গন হয়নি, তার কারণ যারা বেগম রসের সাথে আছে তারা সবাই দল থেকে বহিষ্কৃত। আপনি একজন নেতাও দেখাতে পারবেন না যাকে বহিষ্কার করেনি, এমন একজন নেতা বেগম রসের সাথে আছে। যারা আছে তারা সবাই বহিষ্কৃত, শুধুমাত্র সাদের সাথে এবং রসের সাদ এরা দুজন বহিষ্কৃত নয়, বাকি সবাই কিন্তু বহিষ্কৃত। জিএম কাদের সাহেব যেহেতু ওনারা ভাবি আর একটা হচ্ছে ভাতিজা, তাদের সম্মানার্থে উনি তাদের বিরুদ্ধে দেয়নি। কিন্তু মূলত থেকে বহিষ্কৃত নেতারাই কিন্তু আলাদা অবস্থান নিয়েছে, সেটাকে আমি ভাঙ্গন মনে করি না, এটা দলের ভাঙ্গন নয়। এটা যারা বহিষ্কৃত আছে তাদের তাদের অবস্থান আলাদা নিতেই পারে, এতে দল নতুন করে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। দল তো যতটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার পর্যায় কর্মে হইতে হইতে এখানে এসে পৌঁছেছে, আমাদের আগে ভোটের পার্সেন্টেজ ছিল 18%, সেখান থেকে নেমে 5.5% বা 10% চলে আসছে, নতুন করে আর কোনো ক্ষতির সম্ভাবনা নাই। জিএম কাদের ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে যদি উনি মনে করেন যে এই মানুষটি দ্বারা দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার আচার আচরণ কাজকর্মে দল বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে যে কেউ কেউ উনি বহিষ্কার করতে পারেন, কাউকে কারণ দেখানোর প্রয়োজন মনে হবে না। সেক্ষেত্রে অসহিংসা কেউ যদি উনি চান যে কোনো মুহূর্তে বহিষ্কার করতে পারেন, তার কারণ সেই ক্ষমতাটা একমাত্র পার্টির চেয়ারম্যানের আছে, অন্য কারো নাই।